আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শাপলার ডাটা রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথমে দিয়েছি পাপড়ি, আর আজকে ডাটা রান্না করছি। প্রথমে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, আর এখানে নারিকেল আর রসুন একসাথে কিছু সময় ভেজে নিব। 2 বার অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি 2 বার কষিয়ে নিয়েছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1.5 চা চামচ শুকনা মরিচ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে আমি 2 বার পানি দিয়ে কষিয়ে নিব। এটা যখন তেল উঠে আসবে চিংড়ে মাছগুলো দিয়ে দিব। চিংড়ে মাছটা মশলার সাথে একটু ভেজে নেওয়ার পরে আমি শাপলাগুলো দিয়ে দিব। শাপলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিব। আপনারা কিন্তু নারিকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন। এখন নারিকেলের যে দাম, এই জন্য আমি নারিকেল অল্প একটু বেটে দিয়ে রান্না করছি। এটা নারিকেল বেটে দিয়েও কিন্তু এটা খুব মজা লাগে। আপনারা দুধও দিতে পারেন, আবার নারিকেল বেটেও দিতে পারেন। এই ডাটাগুলো কিন্তু ভাজি করলেও অসম্ভব মজা লাগে। ভাপ দেওয়ার পরে অনেক করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গোটা জিরে তেলের পরে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিলেও সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং টেস্টি। ঝাল দিবেন, আর এখানে কিন্তু আমার পানির পরিমাণ খুবই অল্প লাগবে, কারণ ভাপ দেওয়া রয়েছে। এই পানিটা আমি হাই হিটে শুকিয়ে নিব। শুকানোর পরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েছি আমি 1 চা চামচ, জাস্ট স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু দেখবেন পানি ছেড়ে দিবে। আমি আর একটু হাই হিটে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব সুস্বাদু মজাদার জাতীয় ফুল শাপলা, যেটা কি না ফুলও খাওয়া যায়, ডাটাও খাওয়া যায়, এক ঢিলে 2 পাখি মারা। এটাই ভালো আমাদের রেসিপির জন্য। 20 টাকা দিয়ে কিনে 2টা রেসিপি, কত ভালো! এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার শাপলা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।